ভাইরাল সেই পাতিলের পেছনে নান রুটি তৈরি করা এই ভিডিওটি দেখেননি এমন কেউ নেই অনেকে সেই ভাইরাল রেসিপি দেখে বাসায় বানাতে গিয়ে খেয়েছেন নাকানি চুবানি তো চলেন আজকে আমি সেই ভাইরাল পাতিলের পেছনে নান রুটি তৈরি করা খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করব যেভাবে আমি তৈরি করে নিলাম আমার রেসিপি ফলো করে যদি বানান তাহলে হানড্রেড পারসেন্ট আপনি বাসায় সফলতার সাথে এই নান রুটি খাইয়ে বাসার সবাইকে চমকে দিতে পারবেন তো আমি নান রুটির ডো তৈরি করার জন্য হাফ কাপ কুসুম গরম পানিতে দেড় চামচ দিয়ে দিয়েছি ইস্ট সাথে স্বাদ মতো লবণ এবং দুই চামচ দিয়েছি চিনি চিনির পরিমাণ কম বেশি করে নেবেন স্বাদ অনুযায়ী সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়ে দিয়েছি একটা ডিম কেউ যদি ডিম ডিমটা না দিতে চান সেই ক্ষেত্রে পানির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিবেন। তারপরে ডিমটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এখানে এক কাপ আটা দিয়ে আর সামান্য একটু বেশি দিয়েছিলাম তো এরকম একটা আঠালো আঠালো ডো তৈরি হয়েছে তারপরে এটা উপর দিয়ে একটু তেল মেখে এভাবেই রেখে দিব এক ঘন্টার জন্য একটা ঢাকনির সাহায্যে তো আমি একটা প্লেট দিয়ে ঢেকে এটা এক ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি এক ঘন্টা পর এটা কিন্তু ফুলে যতটা আছে তার ডাবল হয়ে যাবে তো চলেন এখন দেখি এটা কতটা ফুলেছে তো এক ঘন্টা পরে মোটামুটি বেশ ফুলে অনেকটাই হয়ে গেছে এবং ভেতরে একটা বাবল বাবল বাতাস বাতাস মনে হচ্ছে যে এরকম একটা ফুলে আছে ফোম ফোম হয়ে তো এখন এই ফোমগুলো বাতাসগুলো বের করে দিতে হবে তারপরে এইখানে আমি আরও কিছু শুকনো আটা ছিটিয়ে এই ডোটাকে একটু শক্ত করে নেব যেহেতু এই ডোটা অনেকটাই পাতলা পাতলা হয়ে গেছে তো একটু আটা ছিটিয়ে এটা আমি একটু শক্ত করে হাতটা ক্লিন করে নিয়েছি এখন চলেন এটাকে বেলে রুটির আকার করে নিব। রুটির আকার করার আগে এটাকে আমি হাত দিয়ে আরও একটু ভালো করে ময়ান করে নেব পিড়িটাতে অবশ্যই তেল মেখে নেবেন তেল মেখে তারপরে এটাকে আপনি যতটা নান রুটি বানাতে চান ঠিক ততটা অনুযায়ী পিস পিস করে কেটে নেবেন তো পিস পিস করে কাটা হয়ে গেলে তারপরে কিন্তু আর তেমন কোনো কাজ নেই খুব সহজ আর আজকের এই রেসিপিটি শুধুমাত্র যে পাতিলের পেছনে দিয়েই বানাতে হবে এমন কিন্তু না আমি কিন্তু সেম রেসিপিতে বাসায় রুটি বলার যে তাওয়া থাকে সেই তাওয়াতে এইভাবেই আমি নান রুটি বানিয়ে মাঝে মাঝেই বাচ্চাদেরকে খাইয়ে থাকি তো সেম এইভাবে বানিয়ে কেউ চাইলে আপনারা রুটির তাওয়াতেও ভেজে নিতে পারবেন তো আমি যেহেতু আজকে সেই ভাইরাল রেসিপিটি দেখাচ্ছি তো আপনাদের সেই পাতিলের পেছন দিক দিয়েই দেখালাম পাতিলটা একটু উঁচু ধরনের পাতিল নেবেন যে পাতিলগুলো আগুন থেকে অনেকটাই দূরে থাকবে এবং এই প্রথমের দিকে পাতিলটা একটু হিট করে নেবেন তারপরে রুটিটা দেওয়ার আগে একদম আঁচ করে দেবেন লোয়াজ করে দিয়ে পাতিলের উপরটাতে একটু তেল মেখে নেবেন তেল মেখে একবার মাখলেই হবে আর মাখার দরকার নেই একটু বেশি করে তেল মেখে তারপরে এভাবে দিয়ে দিবেন দিয়া দেওয়ার সাথে সাথেই দেখবেন যে একটু একটু করে ফুলে উঠছে তারপরে ওই পাশটাও উঠিয়ে এইভাবে দুই পাশে লাল লাল করে ভেজে নেবেন খুব সহজ দেখতেই পেলেন কোনো ঝুট ঝামেলা নেই একেবারে ধরার আগেই কিন্তু এটা পাতিল থেকে উঠে যাবে আপনি যদি আমি যেভাবে বললাম সেম সেভাবে করেন অবশ্যই পাতিলের তলাতে একটু মানে ওপরে একটু তেল মেখে নেবেন আর একদম লো আঁচ করে নিতে হবে আপনি যদি খুব বেশি আঁচে দেন চট করে লেগে যাবে আর উঠতে চাইবেন আর পুড়েও যাবে তো এই তো হয়ে গেল আমার সেই ভাইরাল পাতেলের পেছনে খুব সহজেই নান রুটি তৈরি করা এটা কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম না টেস্টের দিক দিয়ে তবে দোকানে যেহেতু সরাসরি আগুনের ভেতরে দিয়ে ওরা আপনার সেঁকে এজন্য একটু বেশি ফুলে আর আমাদেরটা একটু কম ফুলেছে কিন্তু মশাল্লাহ খেতে কিন্তু একদম সেম টেস্ট তো ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভালো লাগে আমার মতো করে একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাকিদের দেখার জন্য লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন